করোনাভাইরাস বিশ্বজুড়ে ধারাবাহিক দুঃসংবাদের মধ্যে এবার আশার আলো দেখল মার্কিন চিকিৎসকরা। দেশটির করোনা প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ডক্টর অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, করোনা চিকিৎসায় রেমডেসিভির নামের একটি ঔষধের কার্যকারিতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ক্লিনিক্যাল ট্রায়ালে এটির দ্রুত সুস্থ হওয়া এবং প্রাণহানির সংখ্যা কমিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ করোনা চিকিৎসায় এখনও কোনো ওষুধের নাম ঘোষণা করেনি, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এ ধরনের সিদ্ধান্তে আসার ক্ষেত্রে আরেকটু সময় প্রয়োজন। এদিকে জার্মানিতেও মানুষের মাঝে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে, আর এটি সফল হলে বছরের শেষ নাগাদ ভ্যাকসিন উৎপাদন শুরু করবে তারা। নাইজিহানের ডেস্ক রিপোর্ট। রেমডেসিভির ওষুধ ব্যবহারে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে দাবি করেছেন মার্কিন রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের 1063 জনের উপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরেন ফাউসি। এদের একাংশকে রেমডেসিভির দেওয়া হয়েছিল, বাকিদের দেওয়া হয়েছিল প্লেসবো ওষুধ। রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে 11 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে প্লেসবো গ্রহণকারীদের ছাড়া পেতে সময় লেগেছে গড়ে 15 দিন। তবে এই ঔষধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কিনা তা এখনো প্রমাণিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সত্যি হলে এটি একটি দুর্দান্ত ঘটনা হবে, তবে ম্যাজিক বুলেট হিসেবে এই প্রতিষেধককে আখ্যায়িত করা যাচ্ছে না এখনই। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাসের চিকিৎসায় কোনো ঔষধের বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য আরও সময় প্রয়োজন, তবে প্রাথমিক এই সাফল্যকে স্বাগত জানিয়েছে WHO। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী জার্মানিতে মানুষের ওপর ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা CNN। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফিজার ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যৌথভাবে জার্মান ফেডারেল ভ্যাকসিন ইনস্টিটিউট এই ভ্যাকসিনের পরীক্ষা কাজ শুরু করেছে। এরই মধ্যে 18 থেকে 55 বছর বয়সী 12 জনের ওপর এই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছে, আর এ পরীক্ষা সফল হলে বছরের শেষ নাগাদ 10 লাখের বেশি ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নাহিদ সেহান, News 24।